আসসালামু আলাইকুম। ধানের থোপ গোছা কিংবা 5 কেজি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এক মুষ্টি ধানের থোপ, আমরা ধানের থোপ বলি, অনেকে গোছা বলে, অনেকে আবার 5 কেজি বলে। তো এই 5 কেজি বা গোছা যেটা বল না কেন, অল্প দিনের মধ্যে কি করলে আমরা কুড়ির সংখ্যা বৃদ্ধি করতে পারবো, এই বিষয়টাই আপনাদের এখন জানাতে চলেছি। চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আমরা যদি ধানের চারা জমিতে রোপণ করলাম, সেদিন থেকে এই ধানের গাছের বয়স 20 দিন, সর্বনিম্ন 20 দিন এবং সর্বোচ্চ 1 মাস। এর মধ্যেই আমাদের যে খাবারগুলো দিতে হবে সেটা হচ্ছে অনুখাদ্য। অনুখাদ্য অবশ্যই নিশ্চিত করতে হবে, নইলে ধানের ফলন খুব কম হবে এবং এই যে ধানের থোপগুলো বেশি একটা মোটা হবে না। আমরা অনুখাদ্য হিসেবে যেটা নিয়েছি, এর মধ্যে রয়েছে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা জমিতে দিলে আপনার ধানের গাছের শিকড় দ্রুত বৃদ্ধি পায়, আর শিকড় বৃদ্ধি পেলে তো খাবার অবশ্যই বেশি পাবে খেতে, এবং ধানের গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং মোটা হবে। আর এর মধ্যে দেখতে পাচ্ছেন আছে থিওফিট, এটাও গাছগুলো খুব দ্রুত বৃদ্ধি করে। আমি নিয়েছি থিওফিট, এটা হচ্ছে হিউমিক অ্যাসিড, তারপর রয়েছে এখানে বোরন, আর এইগুলো আমি ইউরিয়ার সাথে সাথে মিক্সার করে জমিতে ছিটিয়ে দেব। আমি যখন জমিতে কাদা করি, ঠিক সেই সময় জমিতে জিঙ্ক দিয়েছিলাম এবং ম্যাগনেসিয়াম দিয়েছিলাম। তো যারা কাদা করার সময় জিঙ্ক এবং ম্যাগনেসিয়াম দেয়নি, তারা অবশ্যই ঠিক এই সময়ে ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক দিয়ে দেবেন। আমি যেহেতু কাদা করার সময় দিয়েছি, তাই এখন আর দেব না। এখন শুধু ইউরিয়ার সাথে হিউমিক অ্যাসিড, বোরন এবং থিওফিট এটাই দিব। থিওফিটটা হচ্ছে সালফার, এই গ্রুপটা হচ্ছে সালফার। এখন বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এটা বাজারজাত করে থাকে, আমরা গ্রুপটা দেখে নেব, যে গ্রুপটা অবশ্যই সালফার হতে হবে। জমিতে বপন করার সুবিধার্থে আমি ইউরিয়ার সাথে সাথে মিক্স করতেছি। এখন ইউরিয়া সার আপনারা কতটুকু দিবেন, আর এইগুলো পরিমাণ আমি বলে দিচ্ছি। ইউরিয়া সার শতক প্রতি 250 গ্রাম দিবেন। ইউরিয়া সার বিঘা প্রতি 7 থেকে 8 কেজি দেওয়া যেতে পারে। সালফার দেবেন বিঘা প্রতি 1 কেজি, হিউমিক অ্যাসিড দেবেন বিঘা প্রতি 1 কেজি এবং বিঘা প্রতি বোরন দেবেন 1 কেজি। তাহলে ইউরিয়া, সালফার, হিউমিক অ্যাসিড ও বোরন এগুলো অবশ্যই নিশ্চিত করতে হবে ধানের ভালো ফলন পাওয়ার জন্য। আমি এগুলো একসাথে মিশিয়ে জমিতে ছিটিয়ে দেব। এই অনুখাদ্যগুলো জমিতে প্রয়োগের সময় 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ পানি রাখা ভালো। দর্শক, আমার দেখানো পদ্ধতি অবলম্বন করুন, আশা করি ভালো ফলাফল পাবেন। প্রয়োগের 7 দিন পর থেকেই ধানের গ্রোথ লক্ষ্য করতে পারবেন, আপনার ধানের ফলন বৃদ্ধি পাক। এ প্রত্যাশায় ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।